আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। রাজ্যে গতকাল আরো 206 জন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল রাতে টুইট বার্তায় জানিয়েছেন, 4473 জনের নমুনা পরীক্ষার পর এই 206 জনের দেহে করোনার সন্ধান মিলেছে। এদের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে 136 জনকে। বিমান যাত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে 7 জনকে। কন্টেনমেন্ট জোনে রয়েছেন 5 জন। রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন 42 জন। লক্ষণ ছিল 9 জন এবং ভ্রমণ করে এসেছেন এমন রয়েছেন 7 জন। জেলা হিসেবে পশ্চিম জেলায় পাওয়া গেছে 33 জনকে, উত্তর জেলায় 27 জন, গোমতী জেলায় 46 জন, ধলাইতে 10 জন, দক্ষিণ জেলায় 20 জন, সিপাহীজলা জেলায় পাওয়া গেছে 61 জনকে, খোয়াই জেলায় রয়েছেন 8 জন এবং ঊনকোটি জেলায় রয়েছেন 1 জন। এদিকে গতকাল কোভিড সংক্রমিত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ত্রিপুরায় কোভিড আক্রান্ত 10 জনের মৃত্যু হল। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল মহাকরণে জানিয়েছেন, 2072 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। সুস্থতার হার রাজ্যে 7.04%। তিনি জানান, আগামী সোমবার থেকে সমীক্ষা শুরু হবে। এই পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবেন এবং রোগের লক্ষণ রয়েছে কিনা তা যাচাই করবেন। তিনি জানান, রাজ্য সরকার কোভিড সংক্রমিত রোগীদের জন্য প্লাজমা থেরাপির সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কোভিড সংক্রমিতদের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে সজ্জা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 7 দিনের লাগাতার লকডাউন গতকাল শেষ হয়েছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার সবকিছু বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপ নেবে। রাজ্য সরকার 1100 এসপিও, 1488 জন টিএসআর জওয়ান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল মহাকরণে খবর জানিয়ে বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এইসব পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। টিএসআর পদে লোক নিয়োগে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষার জন্য এবার নম্বরের ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছতার জন্য দরপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণের জন্য ঠিকাদারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে কোন রকম স্বজন পোষণ বা দুর্নীতি যেন না হয়, যোগ্য প্রার্থীরাই যাতে বিবেচিত হন সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলে রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মণিপুর জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি জানান, এর মাধ্যমে আগামী 2024 সালের মধ্যে মণিপুরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। এর ফলে লক্ষাধিক মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন, সেই সঙ্গে প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। কেন্দ্রের জল মিশন প্রকল্পে এতে ব্যয় হবে 3,054,58,00,000 টাকা। গতকাল আখাউড়া স্থিত সুসংহত সীমান্ত বন্দরে প্রবেশ করে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আসা প্রথম ট্রানজিট কার্গো। সবুজ পতাকা দেখিয়ে ট্রানজিট কার্গোকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এখানে বলেন, এর ফলে ত্রিপুরা বাংলাদেশ উভয় উপকৃত হবে। আগে যেখানে হলদিয়া থেকে 1600 কিলোমিটার অতিক্রম করে ত্রিপুরা পণ্য সামগ্রী আসত, সেখানে হলদিয়া থেকে চট্টগ্রাম বন্দর হয়ে রাজ্যে ট্রানজিট কার্গো পৌঁছে গেছে মাত্র 600 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেই। আগামী ডিসেম্বরে ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেলে 200 কিলোমিটারের দূরত্ব আরও কমে 60 কিলোমিটার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, স্থলপথে হলদিয়া বন্দর থেকে যে ট্রানজিট কার্গো এসেছে তার ফলে সাশ্রয় হয়েছে 50,000 টাকা। দুস্থ এবং অসহায় মানুষদের সহায়তার জন্য হাত অব হিউম্যানিটি আউটলেট তৈরি করে রাজ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্বোদয় সামাজিক সংস্থা। হাত অব হিউম্যানিটি আউটলেট দুস্থ লোকেদের সহায়তার জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যা মানবতার প্রতীক। গতকাল আগরতলার শঙ্কর চৌমুহনীতে পূর্বোদয় সামাজিক সংস্থা আয়োজিত হাত অব হিউম্যানিটি আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এই আউটলেটগুলিতে রাজ্যের যে কোনো ব্যক্তি তাদের প্রতিদিনকার অব্যবহৃত যে কোনো বস্তু যেমন পরিধানের বস্ত্র, শিক্ষার উপকরণ, ফল, খাবার অন্যদের ব্যবহারের উপযোগিতা দান করতে পারেন। দুস্থ লোকেরা তাদের প্রয়োজন অনুসারে সেই সকল সামগ্রী এই আউটলেটগুলি থেকে সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে করোনা সংক্রমণ মোকাবেলায় নির্মিত কোভিড কেয়ার সেন্টার ও জেলা হাসপাতালের জন্য অস্থায়ী ভিত্তিতে 25 জন এমবিবিএস এবং আয়ুষ চিকিৎসক এবং 25 জন অস্থায়ী নার্স নিয়োগ করা হবে। আবেদনপত্র জমা দেবার শেষ দিন আগামী 28 জুলাই। স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ত্রিপুরা স্পোর্টস অ্যাক্ট 2018 উপর সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত রূপ দিতে ক্রীড়া পর্ষদের বিশেষজ্ঞ কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হবে। ক্রীড়া পর্ষদের কনফারেন্স হলে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিমল কুমার রায় চৌধুরীর পৌরোহিত্যে বেলা 12টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে বিভিন্ন অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরে সংশোধনের প্রস্তাবের চূড়ান্ত রূপ দেওয়া হবে।
মৌসুমী বায়ু প্রবাহ সক্রিয় হওয়ায় রাজ্যে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। রাজধানী আগরতলাতেও হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজও আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা তার আশপাশ অঞ্চলে বৃষ্টি হচ্ছে 9.8 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।